ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কানাডা। দেশটিতে বর্তমানে 1070টি আগুন সক্রিয় আছে, এর মধ্যে নিয়ন্ত্রণের বাইরে আছে 672টি। সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তর পশ্চিমাঞ্চলে। মঙ্গলবার সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে, বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। এবছর কানাডার 13 প্রদেশ ও অঞ্চলের সবকটিতে ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে পুড়ে গেছে 1,36,000 বর্গ কিলোমিটার জমি। 1989 সালে 76,000 বর্গ কিলোমিটার জমি পুড়ে যাওয়ার রেকর্ড এবার ছাড়িয়ে গেছে। কানাডায় বর্তমানে 1,070টি দাবানল সক্রিয় আছে, এর মধ্যে নিয়ন্ত্রণের বাইরে আছে 672টি। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার, CIFFC। নিয়ন্ত্রণের বাইরে থাকা আগুনগুলো আপাতত নেভানো সম্ভব নয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে, যেখানে সক্রিয় আছে 230টি দাবানল। আগাম সতর্কতা হিসেবে সেখানকার 20,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইয়েলো নাইফ সহ বেশ কিছু জায়গা হুমকিতে থাকায় সেখানে পাঠানো হয়েছে শতাধিক সেনা সদস্য। এদিকে হেরিভার অঞ্চলে ঝড়ো বাতাসে মুহূর্তে 30 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন, বন্ধ হয়ে যায় প্রধান দুই সড়ক। এতে খাবার ও পেট্রোল সরবরাহ বাধাগ্রস্ত হয় বলে জানান অঞ্চলটির মেয়র। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে বন্ধ আছে ফোন ও ইন্টারনেট পরিষেবা। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণেই বাড়ছে দাবানলের সংখ্যা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।